পোল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেই সাথে ম্যাচ হেরেও শেষ ষোলোয় পৌঁছে গেল পোল্যান্ড। এদিনের ম্যাচে মেসির পেনাল্টি মিসের পর আর্জেন্টিনার শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন পূরণ করেন আর্জেন্টিনার দুই ইয়াং ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে শুরুতেই সৌদি আরবের বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙতে বসেছিল আর্জেন্টিনা, তবে লিওনেল মেসির জাদুতে মেক্সিকোর বিপক্ষে জয়ে সেই স্বপ্নের গায়ে ফের রং লেগেছিল আর্জেন্টাইন শিবিরে। কিন্তু তারপরও শঙ্কা কাটছিল না, তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিততেই হত লিওনেল কলোনি শিষ্যদের। এদিনের ম্যাচে প্রথমার্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল খেলার 37 মিনিটে। মেসিকে নিজেদের বক্সে ফাউল করেন পোল্যান্ডের 32 বছর বয়সী গোলকিপার সেজনি। প্রথমে পেনাল্টির নির্দেশ না দিলেও ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। মেসির বাপায়ের চমৎকার শটটি আটকে রীতিমতো প্রশংসায় উঠছেন পোল্যান্ডের এই গোলকিপার। প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা, কিন্তু প্রতিবার আলবি সেলেস্তেদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন পোল্যান্ডের এই গোলকিপার। দ্বিতীয়ার্ধে 46 মিনিটে মেলিনার পাস থেকে নিচু শটে ডেডলক ভাঙেন অ্যালেক্স ম্যাক্স অ্যালিস্টার। এরপর 67 মিনিটে অ্যান্ড্রু ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন হুলিয়ান আলভারেজ। 2 গোলে এগিয়ে যাওয়ার পর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে 2-0 গোলের লিড নিয়েই শেষ ষোলোয় পৌঁছে গেছে মেসিরা। নকআউট পর্বে তাদের প্রথম ম্যাচ 4 ডিসেম্বর রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।